আপনারা দেখছেন বেঙ্গল পোকার নিউজ। রামলালের তোলাবাজিতে সন্ত্রস্ত এলাকার মানুষজন, শুধু পূর্ব মেদিনীপুর নয়, পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম থেকে শুরু করে উড়িষ্যা পর্যন্ত চলে তার এই তোলাবাজি। বিস্তীর্ণ এলাকায় তার বিরুদ্ধে কেউ কোনো কথা বলতেই পারে না। অকপটে তোলা দিতে হয় রামলালকে, আর তা না পেলেই রামলালের মেজাজ যায় চড়ে। যখন তখন সে ভাঙচুর করে দেয় গাড়ি। এদিন সকালে লালগড় থেকে পিড়াকাটার রাস্তায় দেখা গেল রামলালের সেই মাতোপড়ি। ট্রাক থেকে বস্তা নামিয়ে একের পর এক সুঁক দিয়ে খেয়ে চেকে দেখছেন রামলাল। কেউ কিচ্ছুটি বলতে পারছেন না। ঠিকই ভেবেছেন, রামলাল হলো ঝাড়গ্রাম এলাকার একটি রেসিডেন্সিয়াল দাঁতাল হাতি। বেশ কিছুদিন ধরে সে এই এলাকায় ঘুরে বেড়ায়। এলাকার মানুষজন তাকে দেখে, কিন্তু কেউ কিছুটি করতে পারে না। অকপটে তার খাবার দিয়ে যেতে হয়। এদিন সকালেই পিড়াকাটা জঙ্গলে লালগড়ের রাস্তাতেই দেখা গেল তাকে। এলাকার মানুষজন উৎসুক হয়ে ছবিও তুলতে শুরু করে, কিন্তু ট্রাক চালকরা একেবারে তটস্থ তার কাছে। বড় ট্রাক রাস্তার সামনে দাঁড় করিয়ে রামলাল সারলেন সকালের খাবার। কিছুইটি বলতে পারল না কেউই। ইতিমধ্যেই বহু অভিযোগ জানানো হয়েছে বন দপ্তরের কাছে, কিন্তু বন দপ্তরও তেমন কিছু করতে পারেনি রামলালকে। তার কারণ, এই এলাকাটা তার, শাল পিয়াল জঙ্গলের মধ্যে চলে তার রাজত্ব। একসময় মাওবাদীদের আক্রমণে সন্ত্রস্ত ছিল এই এলাকা, আতঙ্কিত হয়ে থাকত মানুষজন। সেই মাওবাদী আতঙ্ক আজ আর নেই, কিন্তু রামলাল সে তো আছে। বেশ কয়েক বছর ধরেই রামলাল এই এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। মূলত রামলালের একটি দাঁতাল হাতি হওয়ার কারণে তার আশপাশে কেউই আসে না। মানুষজন দূর থেকে উপলব্ধি করে পুরো বিষয়টা। যে সমস্ত ট্রাক চালকরা মালপত্র নিয়ে ওই এলাকা দিয়ে যাতায়াত করে, তাদের ট্রাককে দাঁড় করিয়ে সুঁট দিয়ে বস্তা ছিঁড়ে খাওয়ার বের করে খেয়ে দেখে তবেই রামলাল সেই ট্রাক চালককে যেতে দেয়। এদিন সকালে পিড়াকাটার রাস্তায় দেখা গেল এমন একটি দৃশ্য। রামলাল চার পায়ে আস্তে আস্তে হেঁটে চলেছেন রাস্তা ধরে, উদ্দেশ্য একের পর এক ট্রাক। যেটি পছন্দ হয়েছে সেই খাবারটি সে তুলে খেয়েছে, যেটি পছন্দ হয়নি সেটিতে সে মুখও দিয়ে দেখেনি। অনেক সময় এই দাঁতালকে দেখে মানুষজন আতঙ্কিত হয়ে পড়ে, কেউ কেউ আবার ছুটোছুটিও শুরু করে দেয়। তবে দাঁতালের কাছে বেশি না যেতেই